আসসালামু আলাইকুম। আশা করি ছাত্র ছাত্রীরা সকলে ভালোই আছো এবং মনোযোগের সাথে লেখাপড়া করতেছো। যাই হোক, আজকের বিষয়ে আলোচনা করব আমি ডি মরগানের, বিখ্যাত গণিতবিদ যে আছেন, ফরাসি গণিতবিদ। তো উনি ডি মরগানের দুটি উপপাদ্য আবিষ্কার করছেন, যেটা থেকে আর কি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উনি ডি মরগানের উপপাদ্য দুটি আমরা কীভাবে প্রমাণ করব সেই বিষয়ে বিস্তারিত এখন আমি তোমাদের বোঝাবো ইনশাআল্লাহ। ফরাসি গণিতবিদ ডি মরগানের যে উপপাদ্য দুটি আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, আরেকটাতে আছে এ ইন্টু বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। উপপাদ্য দুটি এ দুটা, এ দুটার সার্কিট আবার আমরা লক্ষ্য করি যে এ প্লাস বি, এই যে অর গেটের যে চিহ্নটা এ প্লাস বি অর, আর এই হোলবারটার কারণে এটা হয়ে গেল নট। এ প্লাস বি হোলবার নট, আমরা পূর্বের ক্লাসগুলোতে এটা জেনে আসছি। আচ্ছা, ইজ ইকুয়াল টু সাধারণত জানি আমরা যে এভাবে হয় ইজ ইকুয়াল টু, কিন্তু চিত্র সমান চিত্র যদি কোনো ক্ষেত্রে বোঝানো হয় সেই ক্ষেত্রে কিন্তু ইজ ইকুয়াল টু হবে তিনটা, এরকম ইজ ইকুয়াল টু। এইখানে প্রথম অংশটা তো আমরা দেখলাম যে এ প্লাস বি হোল বার, অর্থাৎ এখানে নর গেট চলে আসছে, আর ইজ ইকুয়াল টু পরে আসছে এ নট ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট, এটা এন গেট আসছে, অর্থাৎ এভাবে আসছে যে দুটি নট গেট দিয়ে একটি এন গেট, এ নট ইন্টু বি নট, এই দুটা গেট এভাবে আসছে আউটপুট। দ্বিতীয় চিত্রে আমরা দেখি যে এ ইন্টু বি এটা এন গেট, আর হোলবার হওয়ার কারণে এটা নট গেট, তাহলে এ ইন্টু বি এন গেট স্বাভাবিক, কিন্তু এই নট গেট হওয়ার কারণে এটা ন্যান গেট হয়ে গেছে, এটা ন্যান গেট হয়ে গেছে। কেন? এই যে এন গেটের আউটপুটটা এখান থেকে বের হয়ে আসার পরে এটা ন্যান গেট হয়েছে। ইজ ইকুয়াল টু এ নট বি নট, এটা অর, আবার এখানে প্লাস আছে, অর্থাৎ নট গেটের অর হয়েছে এ প্লাস বি এবার প্লাস বি বার, হ্যাঁ এবার প্লাস বি বার, নট গেটের অর এটা, আশা করি বুঝতে পারছো। তো এই সত্যক সারণীর মধ্যে এখন এটা বিস্তারিত আমরা আরো দেখবো এটা কিভাবে এটা বাম সাইডের অংশ এবং ডান সাইডের অংশ মিলে যায় প্রমাণিত হয় এটাই আর কি আমরা আলোচনার বিষয়বস্তু আমরা খেয়াল করি। তো পূর্বের ন্যায় এই দুইটা চলক নিলাম, আমার দুই চলকের ক্ষেত্রে সার্কিটটা এরকম, কিন্তু ট্রুথ টেবিল দুই চলকের এরকম। এটা আমি তোমাদেরকে একটু বলতে পারি যে দুই এটা আসলে কোন দুই, এই যে বাইনারির যে দুই আছে না, বাইনারি দুইয়ের যে মৌলিক অঙ্ক জিরো ওয়ান তারপরে স্কোয়ার হয়েছে, তাহলে এটা হলো দুই দুগুণে চার। আমি প্রথম দিনের ডিজিটাল লজিক ক্লাস এটা বোঝাইছিলাম দুই চলকের ক্ষেত্রে এভাবে আসবে চার। আবার যদি আমরা তিন চলক করি তাহলে যদি বেস বাইনারি দুই আর এখানে কিউ ফেলে এটা আট হবে, অর্থাৎ তখন এগুলো র হয়ে আসবে আটটা। যাই হোক, এখন আমরা আলোচনা করবো এই দুই চলকের ক্ষেত্রে চারটা, এই একটা চলক বি একটা চলক, তাহলে এ চলক এবং বি চলকের মধ্যে আমরা জানি যে আমার রো আসবে কয়টা, চারটা, এই জন্য আমরা চারটা রো দিলাম। রো দেওয়ার পর আমরা পূর্বের নেই জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এভাবে শুরু করলাম। এখন আমাদের প্রথম কাজ হলো আমরা ডি মরগান এটা প্রমাণ করতে গেলে আমাকে প্রথমে তো জানতে হবে মৌলিক গেট এবং যৌগিক গেট সম্পর্কে ধারণা থাকতে হবে। মৌলিক গেটে আমরা জানি যে অর এ প্লাস বি অর, এখানে অর গেটের অংশটা প্রথমে নিছি অর গেটটা। কেউ যদি মনে করে যে না আমি নট গেট আগে নিব তাও নিতে পারবে, সে কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করে যে এন গেট আমি আগে নিব তাও সে নিতে পারে। শুধুমাত্র কলাম এই প্রমাণ কলাম মিলার ক্ষেত্রে এটা খালি চেঞ্জ হবে কলামটা, কিন্তু মিলবে, কিন্তু সূত্র কিন্তু মিলবেই, এন গেট আগে নেই নট গেট আগে নেই আর অর গেট আগে নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখানে আমরা অর্গেটটা আগে দেখাইছি। আচ্ছা, অর্গেটটা যেহেতু আগে দেখাইছি তা আমরা জানি প্লাস এই দুইটার ক্ষেত্রে অরের মৌলিক যে চিহ্নটা এটা প্লাস, এই দুইটার মধ্যে আমার কাকে খুঁজতে হয়, কাকে খুঁজে প্লাস অর্গেটের ক্ষেত্রে আমরা জানি প্লাস একটা ওয়ান কে খুঁজে, যে দুইটার মধ্যে একটা ওয়ান আছে কিনা দুইটা চড়কের মধ্যে, অর্থাৎ এ প্লাস বি এই দুইটার মধ্যে যে যোগ হয়েছে এই দুইটার মধ্যে আমরা দেখবো ওয়ান আছে কিনা অর্গেটের, এই যে যোগের চিহ্নের যে মূল মনে রাখতে হবে আর কি মূল বিষয়টা। তাহলে দেখতেছি যে দুইটার মধ্যে নাই, তাহলে এখানে কি হবে
না থাকার কারণে এটা জিরোই হয়ে যাবে। আচ্ছা আমি এটা আগে বলবো, চাইলে ওয়ানটাই দিই। এখানে আছে দুই চলকের মধ্যে দুইটি, এখানে ওয়ান পাইছি আমরা, এর দ্বিতীয় কলামের মধ্যেও দেখা যাচ্ছে ওয়ান পাইছি দুইটার মধ্যে, নো ওয়ান। তৃতীয় কলামের মধ্যে আমরা দেখতেছি যে এখানে আমরা ওয়ান পেয়ে গেলাম, কিন্তু এই জায়গার দুইটার মধ্যে কোনো ওয়ান পেলাম না, যার ফলে কি হয়েছে এটা জিরো হয়েছে। কেন এটা জিরো হলো? যেহেতু এখানে ওয়ান নেই, অর্থাৎ যোগ যে কোনো একটাতে যদি ওয়ান পায়, দুই চলক হোক, তিন চলক হোক আর চার চলক হোক, একটা ওয়ান পেলেই কিন্তু সে এখানে ওয়ান বসাই দিবে তার আউটপুটে, নতুবা সে কিন্তু জিরো, যদি একটা ওয়ান না পায় তাহলে জিরো করবে। তো এখানে একটা ওয়ান নাই, এখানেও একটা ওয়ান নাই, তাহলে জিরো এখানে যেহেতু আছে ডাইনে বামে যে কোনো একটা তো ওয়ান পাইলে, দুইটাতে পাইলে ওয়ান, একটাতে পাইলে ওয়ান। তো এই আমাদের এই জিনিসটা আমরা বুঝলাম যে এখানে যে কোনো একটাতে ওয়ান থাকলে ওয়ান হয়, এই জন্য আমরা ওয়ানটা বসাই দিচ্ছি, বোঝা যাচ্ছে আশা করি। এখন অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এই গুণটা কাকে খুঁজে, গুণটা খুঁজে হলো অ্যান্ড গেটের মৌলিকের যে বেসিক অ্যান্ডে, অ্যান্ডের রুল হচ্ছে ইনটু আর গুণ, অর্থাৎ এই গুণটা কাকে খুঁজে, গুণ খুঁজে হলো যে এ এবং বি এই দুইটার মধ্যে আমি লক্ষ্য করি, যেমন এই দুইটার মধ্যে আমি ওয়ানকে খুঁজে নিচ্ছি, তো গুণ কিন্তু খুঁজে শূন্যকে, তাহলে এই দুইটার মধ্যে আমি দেখবো কোথায় কোথায় শূন্য আছে, দুই চলক হোক, তিন চলক হোক আর চার চলক হোক, ওই যে চলকগুলোর ভিতর যে কোনো একটি রোয়ের মধ্যে যদি আমি কি পাই জিরো পাই, তাহলে আমি গুণের সূত্র অনুযায়ী এখানে জিরো বসাবো, যেহেতু এই দুইটার মধ্যেও আমি পুরোনো একটা জিরো পাইলে বসাই দিলাম, এই দুইটার মধ্যে আমি কি পাইছি জিরো পাইছি, এই জন্য এখানে বসাই নিলাম। কিন্তু লক্ষ্য করি শেষে কিন্তু আমার নাই জিরো একটাতেও নাই, এই জন্য কিন্তু আমরা এখানে ওয়ানকে বসাইলাম। তাহলে বোঝা গেল যে মূল থিমটা কি, যোগ হলো তোমার এখানে খুঁজে নিছি কাকে, ওয়ানকে খুঁজে নিছি দুইটির মধ্যে, আর গুণন বা অ্যান্ড খুঁজে নিছি যে কোনো দুইটির মধ্যে জিরোকে, আর বাকি অন্যথায় কি হচ্ছে তার বিপরীতটা হচ্ছে। যখন কারণ একটাতে যদি আমি দেখি যে আমার বাইনারি যে মৌলিক অঙ্ক বা বেসিক জিনিস জিরো এবং ওয়ান, এই দুটো কিন্তু জিরো আর ওয়ান নিয়েই সবগুলো ছকের মধ্যে দেখতেছি আমরা, কারণটা কি দিমিক দুই ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি ওইটা থেকে কিন্তু এগুলো ডিজিটাল লজিকে এভাবে আসছে, এই জন্য শূন্য ওয়ান ছাড়া অন্য কিছু পাওয়া যাচ্ছে না। যাই ওটা আরেকদিন বিস্তারিত আমি ডিডি যখন নাম্বার সিস্টেম পড়াবো ওগুলো বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা আমি বলছিলাম নট গেট, এটাও আমি আগে দিতে পারতাম কোনো সমস্যা নাই, কিন্তু যেখানেই দিই না কেন আমার সূত্র ওই প্রথমে দিলেও যা লাস্টে দিলেও তা, শুধু কলামের এখানে এখানে চেঞ্জ হবে এই। এখন আমি নট গেট, নট গেটটা দেখতেছি যে নট গেটের কাজ কি, ওভাবে খেয়াল করে নিই নট গেটের কাজ হলো উল্টানো, যা থাকবে বা উল্টান উল্টায় যাবে তার বিপরীত হবে। এই কলামে লক্ষ্য করি যে এই কলামের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কি আছে, এখানে আছে হচ্ছে এ কলাম, এখানে এ কলাম, এটা নট কলামে, তো এই কলামে নট হয়ে গেছে যখন উঠতে গেছে তখন আমি এখানে এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, আর এই দুটোর মধ্যে এখানে একটা জিরো, এখানে একটা জিরো। কেন এই দুটো ওয়ান হলো? যেহেতু এখানে দুটো জিরো আছে এটার বিপরীত, এখানে দুটো ওয়ান, এখানে দুটো ওয়ান আছে এটার বিপরীত, এখানে দুটো জিরো। বি নট যখন আমরা করতেছি এখানে একটা জিরো আছে, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা জিরো, এখানে একটা জিরো আছে, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা জিরো। নট গেটে আমরা জানি যে একটা মাত্র ইনপুট হয়, একটা মাত্র আউটপুট হয়, এই জন্য নট গেটের একটা এখানে যা আছে একটাই এই জিনিসগুলোর ইনপুটটা বিপরীত হয়েছে এখানে। বি এর নট গেটে কি আছে, বি এর যা আছে এখানে তার বিপরীত হয়েছে এখানে। এটা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন এ প্লাস বি হোল বার, কোনটার হোল বার হয়েছে দেখো, লক্ষ্য করো এ প্লাস বি এখানেও আছে, এখানে এ প্লাস বি আছে, এখানে যেটা আছে সেটার উপরে হোল বার হয়েছে, অর্থাৎ এটাই যা থাকবে। বার হয়ে গেলে আমরা জানি এগুলো যেমন উল্টে গেছে, তাই এই নর গেটটা কি হয়, অর গেট যে কাজ করে নর গেট তার বিপরীত কাজ করে, তাহলে এটার বিপরীত হয়ে গেছে, অর গেটের বিপরীত নর গেট, তাহলে জিরোর জায়গায় এ ওয়ান। কেন হলো এই ওয়ানটা, কেন হলো ঠিক এই জিরোটা এই নর গেট হওয়ার কারণে বিপরীত, এখানে এই তিনটা ওয়ান আছে তাহলে এখানে ধারাবাহিক আমি তিনটা জিরো বসালাম। কেন বসালাম, যে এ প্লাস বি যে কাজ করে অর যে কাজ করে নর তার বিপরীত কাজ করে, তাহলে ঠিক তার উল্টোটা হয়ে গেছে। এ ইনটু বি এর, এ ইনটু বি এর আবার এটা কিছু ন্যান্ড হচ্ছে, তো এন্ড যে কাজ করে ন্যান্ড তার বিপরীত কাজ করে, তাহলে কি আছে এখানে তিনটা জিরো আছে, তাহলে এখানে তিনটা ওয়ান হবে, আর এখানে ওয়ান আছে এটা জিরো হবে,
আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো এ নট প্লাস বি নট আছে, অর্থাৎ এই যে দুইটা চলক নটের দুইটা চলকে দুইটাকে যোগ করা হয়েছে, এখানে নট থাকার চাইতে এখানে মূল বিষয়টা হলো দুইটা যোগ হয়েছে। কি কি যোগ হয়েছে? এ নট যোগ বি নট, এই দেখো আমার আঙুলের দুইটা এই দুইটাকে যোগ করছি আমরা, এ নট বি নট। হ্যাঁ এখন আমরা এই দুইটার মধ্যে যোগ কাকে খুঁজে আমরা খেয়াল রাখি, যোগ খুঁজে যে কোনো একটা তো ওয়ান আছে কিনা, তো দেখো এই দুইটাতে ওয়ান আছে এই জন্য এটা ওয়ান হয়েছে, এখানে একটা ওয়ান আছে এই জন্য ওয়ান হয়েছে, এখানে একটা ওয়ান আছে এটা ওয়ান হয়েছে, বাট এখানে কিন্তু ওয়ান নাই এই দুইটার মধ্যে দেখো, তাই এখানে কি হয়েছে জিরো হয়েছে, কারণ যোগের কাজ হচ্ছে ওয়ানকে খোঁজা। বুঝতে পারছো আশা করি? এ নট আর বি নট এই দুইটার মধ্যে আবার আমরা দেখি গুণ অবস্থাটা, অর্থাৎ এই দুইটার গুণ হয়েছে এ নট এবং বি নট, তো গুণ কাকে খুঁজে জিরো কে খুঁজে, তাহলে আমরা এই কলাম এই কলাম এই কলাম তিনটাতে কি পাচ্ছি জিরো পাচ্ছি, দেখো এই দুইটা একটা আছে দুইটা একটা আছে দুইটা একটা আছে, বাট এই দুইটার একটাতেও নাই জিরো, এই জন্য কি হবে ওয়ান। এখন আমরা এই কলামের মধ্যে লক্ষ্য করি, আমরা লক্ষ্য করলে দেখতে পাই কলাম নং সাত, অর্থাৎ এনে গুণি এক কলাম দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত নম্বর কলামটা এবং দশ নম্বর কলামটা লক্ষ্য করো, সাত নম্বর কলামের মধ্যে এবং দশ নম্বর কলামের মধ্যে হুবহু ভিতরে যা আছে মিলে গেছে, যে সাত নম্বর কলামে ওয়ান জিরো 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 আছে, দশ নম্বর কলামে দেখো দশ নম্বর কলামের ভিতরে অংশ মিলে গেছে, অর্থাৎ ওয়ান জিরো 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 আছে, তো কলাম মিলে গেছে। আরো বোঝার জন্য দেখো আমরা এবং উপপাদ্য যে আছে এর উপপাদ্যর বাম অংশ আমরা দেখি এই অংশটা বাম অংশটা উপপাদ্যর বাম অংশটা এটা মনে করো উপপাদ্যর বাম অংশ এ প্লাস বি হোল নট, লাস্টের যে দশ নম্বর কলামে দেখো এ নট ইন্টু বি নট আছে, এ নট ইজ ইকুয়াল টু কি আছে বি নট আছে, উপপাদ্যর বাম অংশ এবং ডান অংশ দেখো ভিতরের অংশ মিলে গেছে, তাহলে উপরের বাম অংশ এবং ডান অংশ মিলে গেছে, কাজেই ডি মর্গানের সূত্র দুটি প্রমাণিত। এটা গেল আবার আমরা কলাম নম্বর সাত ও দশ নং ভিতরে মিলে গেছে, আবার কলাম নম্বর আট ও নয় অনুরূপ কলাম নং এটা হচ্ছে আট ও নয় নং মিলে আট ও নয় নং কলাম মিলে গেছে, কাজে সূত্র দুটি তোমার মিত। তাহলে আবার এই দেখি আমরা যে আট নম্বর এবং নয় নম্বর ঠিক ভিতরের অংশটাও মিলে গেছে, আবার যে সূত্র যে এ বাম পাশের অংশটা আছে এ ইন্টু বি হোল বার, ডান পাশের অংশ আছে এবার প্লাস বি বার, এরও মাথা মিলে গেছে, অর্থাৎ আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এই পুরা ডি মর্গানটা প্রমাণিত হয়ে গেছে। আশা করি ডি মর্গানটা বুঝতে পারছো। যাই হোক এটাকে আমি আরেকটু আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টা হলো বাফার গেট। বাফার গেটটা কি আসলে? বাফার গেটটাকে কেউ কেউ গেট বলে, আবার কেউ কেউ এটাকে পুরোপুরি এটা গেট বলে না। বাফার গেটটার পরিচয়টা আসলে আলোচনা করে দেই, এটা অনেক সময় এমসিকিউ এর মধ্যে আসে অথবা শর্ট প্রশ্ন, যে বাফার গেট কি এ সম্পর্কে জানানো লিখো সংজ্ঞা দাও, এরকম ছোটখাটো প্রশ্নের মধ্যে এই বাফার গেটটা আসতে পারে, এই জন্য বাফার গেটটাও একটা গেটের আলোচনার মধ্যে আমি করে দিচ্ছি। বিষয় কি? বাফার গেট। বাফার গেটটা কি? বাফার গেটটা হলো একটা বিশেষ গেট, যে গেটটা ইনপুট এবং আউটপুট সমান, ইনপুট যা হবে আউটপুট সমান হবে। আর দেখতে যে আমরা এই যে নট গেটটা যেভাবে আমরা জানছি, অর্থাৎ এ যদি হয় এই পাশে আউটপুট এ আসবে, এটা হলো বাফার গেটের একটা, বাফার গেটটার এই নট চিহ্নটা আসবে না, বাফার গেটটার নট চিহ্নটা আসবে না, এখানে কোনো নট হবে না, ডাইরেক্ট স্টেট চলে আসবে বাফার গেটটা, এবং ইনপুট যা হবে আউটপুটটাও তাই হবে। ইনপুট এটা যদি ইনপুট জিরো হয় এটাও জিরো হবে, এটা যদি ইনপুট ওয়ান হয় এটাও ওয়ান হবে। এই জাস্ট বাফার গেটের বিষয়টা একটু আমি বলে দিলাম। বাফার গেটটা আসলে আমাদের মানে এক্সেপশন একটা গেট হিসেবে বলা হয়, এটা আসলে শুধুমাত্র ডিজিটাল লজিকের প্রভাবের খাতির এটা ব্যবহার করা হয়, তাছাড়া অন্য কোনো কারণে না, শুধুমাত্র আউটপুট প্রভাবের ক্ষেত্রে বাফার গেটটা ব্যবহার করা হয়, এটার ইনপুট যা হবে
আউটপুট তো একটাই মাত্র ইনপুট হবে, একটাই মাত্র আউটপুট হবে, এবং ইনপুট যা হবে আউটপুট তাই হবে। তো যাই হোক, নেক্সটে আমি তোমাদের ডি মর্গানের তিন চলকের বিষয়টা আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।